আজকের সব থেকে বড় খবর, ইতিমধ্যেই যে খবরটা পাওয়া গেল যে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য ফের বিরাট বড় একটি সুখবর রাজ্যের নবান্ন কর্তৃক বিরাট ঘোষণা করে জানানো হয়েছে। ইতিমধ্যে যে রাজ্যের খাদ্য দপ্তরে শতাধিক শূন্য পদে নিয়োগ করা হবে। আরও জানানো হয় যে রাজ্যের খাদ্য দপ্তরের অধীনে রেশন কার্ড ও দুয়ারে রেশন সম্বন্ধীয় আরও নানা কাজে শতাধিক শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তো পোস্টটা হলো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল শিক্ষিত বেকার যুবক এবং যুবতী সকলকেই এই পোস্টের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এবার রাজ্যের 23 জেলা থেকে, অর্থাৎ 23টি জেলা থেকে ছেলে কিংবা মেয়ে উভয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী এই পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, নতুন নতুন ভিডিওগুলি আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরুতে যেটা আপনাদের জানাবো যে পোস্টের নাম, সেটা হলো রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে গ্রুপ সি এই পোস্ট, সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে, যেটার খুব শীঘ্রই একটি অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করবে যেটা আমরা জানতে পারলাম। তো অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি, খুব শীঘ্রই রিলিজ করবে। এবং শূন্যপদের সংখ্যা মোট প্রায় 350 পদে গোটা রাজ্য থেকে খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে। তো কী ধরনের, অর্থাৎ নিয়োগের ধরনটা, আচ্ছা আমরা কীভাবে জানলাম যে এই খবরটা, সেটা হলো গত কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের খাদ্য দপ্তরের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে, যা সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। ঠিক আছে, আপাতত চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হলো, কাজের ভিত্তিতে তার মেয়াদ বাড়ানো হতে পারে এবং পরবর্তীতে স্থায়ীও করা হতে পারে। ঠিক আছে, তো এই পোস্টের জন্য আবেদন করতে গেলে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো শিক্ষাগত যোগ্যতা, কিন্তু যে কোনো পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হলো এই পোস্টের জন্য আবেদন করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে বা চাওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে, যে সকল চাকরি প্রার্থী রাজ্য খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে, সেই বিষয়গুলো বলে দিয়েছে, এমএস ওয়ার্ড এমএস এক্সেলের যাবতীয় কাজ জানতে হবে। এবং আবেদনকারীর বয়স, যে সকল চাকরি প্রার্থী রাজ্যের খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও রাজ্যের রিজার্ভ জাতীয় যে আদার্স ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য আদার্স ছাড় থাকবে। ঠিক আছে, যে বয়সের ঊর্ধ্বে ছাড় থাকবে। কীভাবে আবেদন করবেন সেটা জানাবো, যে রাজ্যের খাদ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়োগ করা হবে। ঠিক আছে, সেই অফিসিয়াল নোটিফিকেশনের ডিটেলসটা দেওয়া থাকবে যে কীভাবে আবেদন করা হবে। তবে ধরে নেওয়া হচ্ছে অফলাইন বা অনলাইন দু রকমভাবেই আবেদনপত্র গ্রহণ করা হতে পারে। অফিসিয়াল নোটিশে সমস্ত ডকুমেন্ট দেওয়া হবে, নিচের যে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনের নিচে, সেখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন। সেখানে নোটিশ পাবলিশ করা মাত্রই যদিও আমি আপনাদের জানিয়ে দেবো যে নেক্সট ভিডিওর মাধ্যমে, তবে নোটিশ প্রকাশ করা মাত্র আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। তো চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে এবং বেলটিকে বাজিয়ে রাখুন, এই চাকরির কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদের সর্বপ্রথম আপনারা নোটিশের মাধ্যমে অর্থাৎ নোটিফিকেশানের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। সেই ভিডিও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে সেটা আপনাকে জানিয়ে দিই। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এখনও কোনো কিছু জানা হয়নি বা জানা যায়নি, তবে পূর্বের নিয়োগ এই পোস্টের জন্য পূর্বেও নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ অনুযায়ী অনুমান করে নেওয়া হচ্ছে, যে কোনো লিখিত পরীক্ষা নাও হতে পারে। সরকারি ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হতে পারে, তবে অফিসিয়াল নোটিশে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা অবশ্যই করা থাকবে, সেখানে থেকে আরও বিস্তারিত দেখা যাবে। তো আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল নোটিশ থেকে জানতে পারবো, এবং অফিসিয়াল নোটিশ যেহেতু এখনও প্রকাশ করেনি খুব শীঘ্রই প্রকাশ করবে। তো সেই নোটিশ পাবলিশ করা মাত্র আপনাদের সর্বপ্রথম আমি জানিয়ে দেবো ভিডিওর নেক্সট ভিডিওর মাধ্যমে, এবং এই বিষয়ে কোনো আপডেট পাওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই করবে যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য। তো এখনকার মতো ভিডিওটি এটুকুই থাকলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।